আর কিছু নিয়ে তো প্লিজ। বাজারে যাবা? বাজারে যে কি করবা? আমি জানো তোমার নানু বাড়ির টিকিট কাটিছি, নানু বাড়ি যাবা? তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন ইফতি শোনা হচ্ছে, এখন বাজার যাবে। বাজার যাবে হলো বাজার করতে নাকি বাবা? কালকে কি হবে? কালকে বাসায় হচ্ছে মামামের কলিকরা ইফতারি খাওয়াবে, তাই না? এর জন্য বাজার করতে যাবা? তো এর জন্য বাজার করতে যাবে। আর ইফতি শোনা অলরেডি টিকিট কেটে ফেলছে, ট্রেনের টিকিট, দেখছেন নাকি বাবা? সে নানু বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। মাঝি ছবি তুলবা না? তুমি নানু ভাইকে বলে দেছো? তাই ছবি তুলবা? তুমি নানু ভাইকে বলছো? নানু ভাইকে বলছো? বলছে নানু ভাইকে, সে বলে দেছে এবার যায় নানু ভাইয়ের ঘাড়ে চড়ে ঘুরে বেড়াতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো এখন আমরা বাজারে যাই। ঠিক আছে, আমরা বাজারে যাচ্ছি এখন। বাজারে যাব, কি কি বাজার করি সেগুলো দেখাবো, সব মিলিয়ে ভিডিওটা দেখতে থাকুন। ইফতি শোনা এখন বাজারে যাচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইফতি শোনার এখানে কত সুন্দর একটা গাছ, এই দরজার সামনে রেখে দিয়েছে। এই গাছটা অনেক সুন্দর হয়েছে, প্রথম অবস্থায় ব্যালকনিতে ছিল, এরপর এখানে এনে দিয়েছে, অনেক সুন্দর। এটা মূল কারিগর হচ্ছে ইফতি রাম্মু। এই যে ইফতি শোনা, আচ্ছা আসো সেন্ট্রাল পাই দাও, চলো ছবি তুলবা না, রাগ হয়েছে তোমার? ইফতি শোনা এসে বাইরা ধরে নিবা না কিছু, তারা সে রাগ হয়ে গেছে ইফতি, কিছু নিবা না। মাসের বাজারের মধ্যে চিনি, তারপরে আনুষঙ্গিক আর যা লাগে সেগুলো, খেজুর, এগুলো নিয়ে নিচ্ছে। কারণ সে তার কলিগদের এবং বাসায় আরো মেহমান আসবে, তাদেরকে ইফতারি করাবে। আর ওপাশে ইফতি বুড়িয়ে যে চকলেট নিয়ে হাজির, ঠিক আছে চলে আসেন। সে কান্নাকাটি করতেছে, এই চকলেট তাকে নিতেই হবে। আর এপাশে ইফতির আম্মু হচ্ছে যে বিভিন্ন রকমের বাজার সদাই শুরু করছে, মোটামুটি পকেটে যা ছিল আজকে এই সুপার শপে সব কিছু দিয়ে যে। তুমি কি টেনশনে আছো? টেনশনে আছো? আমি পাগল তাই? তো তুমি কি নিতে চাও বলো? তুমি টেনশনে যে কোনো একটা, অনলি ওয়ান। একটা কাজ করো তুমি, শোনো, এই যে এদিকে তাকাও, আমার দিকে তাকাও, এই দুটো রেখে। সোনার যে চকলেট আছে এখানে, দুইটা চকলেট আছে, একটা হচ্ছে চায়না আর একটাও এরকম। এগুলো খুব বেশি যে ভালো মানের চকলেট তা না, কিন্তু আমি ওকে বলছি যে কোনো একটা নাও, সে একটা নিবে না, সে দুটাই নিবে। এবং বলতেছি তোমার মামাকে কিন্তু বলে দেবো, কারণ ওর মামা বলছে ওকে চকলেট খাওয়া যাবে না, তাই ও বলে এবং সেই মোতাবেক কাজ করে। যাও বাসায় চলে যাও। আর কি নিবা? নাও এই চাল নিবা, চাল নিবা। ইফতিকে বাজারে এনে আজকে ফেসে গেছি, কারণ ইফতি শোনা আজকে অনেকগুলো চকলেট নিয়েছি এবং একটু বলতেছি তুমি চকলেট খেলে এগুলো দাঁতের পোকা, বড় বড় পোকা ধরবে, খেয়ে যাবে, তোমার মামাকে বলে দেবো, কোনো কথাই কথা না, উল্টে আমাকে বকতেছে, তোমাকে বকে দেবো, তোমাকে বাসায় নেবো না, তোমাকে অ্যান করবো, তোমাকে ত্যান করবো, এই ধরনের কথাবার্তা বলতেছে। আলটিমেটলি তাকে এই যে সুপার শপে যে মেয়েগুলো থাকে ওরা ওকে বলছে ঠিক আছে তুমি ব্যাগের মধ্যে দিছি, এটা নিয়ে যাও। সে এখন খুব খুশি, এই যে দেখতেছেন সে আমাকে বকতেছে, সে আমাকে বকতেছে, শাসন করতেছে, তুমি পাগল, তুমি বোঝো না, এ চকলেট সব খেতে হয়, কি আর করা, মাম মাম বলছে, আর কিছু করার নেই। দেখেন কেমন করে ঝগড়া পড়তেছে, ঝগড়া বুড়ি নিয়ে আমার সাথে ঝগড়া করতেছে, নানু বাড়ি নিবে না আমাকে, কিচ্ছু করাবে না। আজকে মোটামুটি ফেসে গেছি বুড়ির কাছে এসে, সে যে দুইটা চকলেট দিয়েছে এই দুইটাই তাকে নিতে হবে। আলটিমেটলি সে খা নাও, নাও নাও, শোনো বেশি বাড়াবাড়ি করা কিন্তু ঠিক না। আমি খাবো, এটা নিবা, তোমার হাতেরটা দাও। আর কিছু খাবা? আর কিছু চকলেট নাও, যাও নিয়ে যাও, নিয়ে যাও, তোমার নানুকে দিও, নিয়ে যাও। নানু বাড়ি যাবো?
পচা মেয়ে পচা কথা বলেন আর কিছু নিয়ে যাও প্লিজ আর কিছু নিবা না আর কিছু নিবা ম্যাডাম আর কিছু নেবেন मनिर के फोन देव मामा के चॉकलेट झगड़ा कर लो झगड़ा करते केंटा मोटामुटी शेष এখন মুস্তানি বুড়িকে নিয়ে বাসার দিকে যেতে হবে। তো এই ছিল বাজারের ভিডিও, যে ভিডিও যে জন্য করলাম। কালকে ইফতারি করা হবে, কালকের এই ইফতারি নিয়ে একটা ভিডিও দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।